জয় হিন্দ বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020-র যে রিক্রুটমেন্ট তার পরীক্ষা নাকি 24 জুলাই হতে পারে, এরকম একটা নোটিশ ভাইরাল হয়েছে প্রত্যেকটা গ্রুপে গ্রুপে, এবং আমার ফোন ভরে গেছে অলরেডি এই নোটিশটা 20-25 বার আমার কাছে এসেছে। তো এখন প্রশ্ন উঠছে যে নোটিশটা রিয়েল না ফেক, ঠিক আছে? তো এটা নিয়ে তোমাদেরকে আমি বলবো, অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এছাড়াও তোমাদেরকে বলবো শুধুমাত্র অথেন্টিক নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, ঠিক আছে? কারণ অনেকেই হয়তো এটা নিয়ে আবার বলবে, তোমাদের দেখেছো আমি বলছিলাম পরীক্ষা হবে, দিয়ে আবার অনেকে বলতেও পারে। তো ওই কারণে তোমাদেরকে আগে নোটিশটা দেখাই এখানে কি বলছে, তোমরা দেখলে হাসবে। প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নোটিশে আমি যতদিন এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত বা আমি নিজে যতদিন পরীক্ষায় বসেছি, এই যে দেখছো সিলমোহর যে এখানে দেয়া আছে, সিলমোহর বলতে যে স্ট্যাম্পটা ইউজ করা হয়েছে, এরকম কোনো দিন আজ পর্যন্ত কোনো নোটিশে ইউজ করা হয়নি, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, এখানে বলছে 24 জুলাই, বলছে এখানে বলছে ফ্রাইডে 24 জুলাই। তোমরা ক্যালেন্ডারটা ওপেন করো বন্ধুরা, তোমার ফোনে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার ওপেন করে দেখো 24 জুলাই কত তারিখ পড়ছে। হ্যাঁ, কত সুন্দরভাবে করেছে দেখো, ওপরের লেখাগুলোকে কী করেছে না, ওপরের লেখাগুলোকে এক জায়গা থেকে কপি করেছে, পেস্ট করে দিয়ে নিচের লেখাগুলোকে জুড়ে দিয়েছে, জুড়ে দিয়ে কত সুন্দরভাবে করে দিয়েছে। ভাবছে যে বাকি সবাই বোকা, আর যে করেছে খুব চালাক। তো তাদেরকে বলবো যারা এইসব নোংরা জিনিস করছে একদম করো না, এরকমভাবে স্টুডেন্টদের বিভ্রান্ত করার কোনো রকম দরকার নেই। কতদিন এরকমভাবে স্টুডেন্টগুলোকে নিয়ে তোমরা বিভ্রান্ত করবে, এরকমভাবে বিভ্রান্ত করা উচিত না। কারণ স্টুডেন্টরা এমনি পড়াশোনা করছে, তারা এমনি পড়াশোনা করছে, এমনটা নয় যে একটা পরীক্ষার প্রেশার যদি দেয়া হয় তাদের মধ্যে। এই যে বন্ধুরা তোমাদেরকে বলি, কেন এই তোমাদেরকে পরীক্ষা হবে পরীক্ষা হবে বলে ডেলি এরকমভাবে বিভ্রান্ত করা হয় জানো? বড় বড় সেন্টারগুলো বা ছোটোখাটো সেন্টারগুলো, ঠিক আছে, এইসব বিভ্রান্তকর না করলে তাদের চলবে না, তো পরিষ্কার কথা একদম। তো ওই কারণে বলবো এইসব বিভ্রান্তকর তথ্য কেউ দেখো না, তবে পড়াশোনা অবশ্যই করো, পড়াশোনা অবশ্যই করতে হবে। কিন্তু এইরকমভাবে প্রেশার দিয়ে পড়াশোনা করানোর যে মানে একটা পদ্ধতি চলছে, এটা চলার তো এটা এইসব ফেক নিউজ ছড়ানোর কারণটা কি, উদ্দেশ্যটা কি? একটাই, যে এরকম একটা ফেক নিউজ ছড়িয়ে দেবো, যারা ইউটিউবাররা, যারা অনেক ইউটিউবাররা আছে যারা একটু জিনিসটাকে ভেরিফাই না করে যারা ভিডিও বানিয়ে দেবে, ওদের কথা অনেক সবাই বিশ্বাস করে নেবে, তাতে কী হবে, আমার দোকানটা চলবে, এটাই হচ্ছে উদ্দেশ্য আমার, যেটা মনে হয়। তাছাড়া কোনো উপায় কারণ নেই তো, আমি তো কারণ কোনো খুঁজে পাই না যে এরকম দুদিন ছাড়া ছাড়া, প্রত্যেক দিন দুদিন ছাড়া ছাড়া এরকম নোটিশ ভাইরাল করে কেন করা হয়, কেন করা হয়, এটাই একটা কারণ। তো ওই জন্যই বলবো বন্ধুরা, তোমরা একদম পড়াশোনা চালিয়ে যাও, এটা একদম টোটালটাই ফেক, 100% ফেক এটা, ঠিক আছে? এবং আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি এবং তারাও বলে দিয়েছেন যে এটা টোটালটাই ফেক, ঠিক আছে? এটার জন্য আমি বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলি, তারাও এটা টোটালটাই ফেক বলে দিয়েছেন। তো এখানে কোনো প্রশ্নই উঠছে না এটা রিয়েলের হওয়ার, এবং আমি তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিলাম নোটিশের মধ্যে, আরামসে এখানে বোঝা যাচ্ছে এটা টোটালটা যে বানিয়েছিল বুদ্ধি খরচ করেছিল, কিন্তু অতটা বুদ্ধি খরচ করতে পারেনি, যাই হোক অসফল হয়েছে। আমি বলবো পরেরবার থেকে যদি এরকম ফেক নোটিশ বানাতে হয় তো অবশ্যই আমার কাছ থেকে ভেরিফাই করে নিও একবার, তাহলে মনে হয় সঠিক এরকম ফেক সবাইকে এরকমভাবে বিভ্রান্ত করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, সঠিক নিউজ পেলে এবার কোন মাসে পরীক্ষা হতে পারে, এখনও পর্যন্ত আমার কাছে যা খবর আছে তোমাদের পরীক্ষা হওয়ার জন্য, এখনও পর্যন্ত ডেট মনে হচ্ছে যতটা সম্ভব তোমাদের ফিক্সড হয়নি, কথাবার্তা চলছে, কারণ নেক্সট আবার থার্ড ওয়েভ আসতে পারে, এর মধ্যেখানে তোমাদের যদি সুযোগ পায় পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের পরীক্ষাটা হবে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর হতে পারে যদি না থার্ড ওয়েভ চলে আসে। অবশ্যই বন্ধুরা তোমরা পড়াশোনা চালিয়ে যাও, এইটুখানি তোমাদেরকে ইনফরমেশান দেওয়া ছিল। আর একটা কথা বলতে চাই, ডিসক্রিপশান বক্সে যদি একদম খুব ভালো পিডিএফ নিতে চাও, জিকের পিডিএফ, অনেক তো পিডিএফ কিনেছো, আমি তোমাদেরকে বলবো যদি ভালো পিডিএফ নিতে চাও তো অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে পিডিএফ নেবে, জিকের পিডিএফ, অবশ্যই আমি বিস্তারিত কিছু বলছি না, তোমরা নিজেরাই দেখে নেবে, আর যদি নাও তাহলে বুঝতে পারবে তোমাদের জন্য কীভাবে খেটে খুঁটে এক বছর খেটে খুঁটে কীভাবে পিডিএফ বানিয়েছে দেখে নেবে, ঠিক আছে? এইটুখানি বলে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম, জয় হিন্দ জয় ভারত।